অনেকদিন ধরে ভিডিও দিইনি, কেননা এত অত্যাচার, এত মানসিক অত্যাচার নিতে পারছিলাম না। কি বলবো, চারিদিকে প্রচুর কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কি বলবো, কোনটা নিয়ে বলবো, কি না বলবো, তাই করে করে আর আমার ভিডিও দেওয়া হয়নি। কেননা যখন চারিদিকে এত এত কন্টেন্ট ঘুরে বেড়ায়, এত এত কিছু বলার থাকে, তখনই আমি ভিডিও দিতে পারি না। সবাই যেমন তখন অনেক আরও বেশি বেশি করে ভিডিও দেয়, আর আমি ঠিক তার উল্টো, তখনই আমি আর কোনো ভিডিও দিতে পারি না। তো আজকে আবার হঠাৎ কেন আসলাম, আজকে আবার আসলাম, তার কারণ হচ্ছে এমন কিছু আবাল ভিউয়ার্সদের আবাল কিছু কমেন্ট চারিদিকে দেখতে পাচ্ছি, বিশেষ করে লাইভে। তো আমার মনে হলো না, এবার যাই, এবার গিয়ে আবার কিছু আমার যে জ্ঞান আছে, আমার জ্ঞান সেই জ্ঞানটা একটু দিই, নাহলে তো এরা মানে আমি জ্ঞান দিলেও কি না দিলেও কি, তারা যা তাদের করার সেটাই করবে। এই ইউটিউবে যারা ইউটিউব বেশিরভাগ দেখে, এত এত যে ভিউজ দেয়, ভিউয়ার্সদের জন্যই তো। তো আমি এতদিনে এটা বুঝতে পেরেছি, যেসব ভিউয়ার্সরা থাকে তারা কিন্তু বেশিরভাগই ওই আবাল। হ্যাঁ, তো কেন সেটা অবশ্যই বলবো। তো তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে আবাল বলতে আমি কিন্তু সবাইকে বলিনি, আমি বলেছি হ্যাঁ বেশিরভাগকেই বলেছি, তার কারণও আছে, কারণও আছে। তো যেই জিনিসটা এখন চলছে, এই যে হাজব্যান্ড ওয়াইফ, মানে যেই কম বয়সী দুটো পেছন পাকা ছেলে মেয়ে বিয়ে করে আজকে তাদের লাইফটা একদম যাচ্ছা তাই হয়ে গেছে, সেটা মেয়েটা বুঝতে না পারলেও ছেলেটা বোঝে। ছেলেটা অবশ্যই এখন বোঝে যে এটা কী করে ফেলেছে, সে কী করে ফেলেছে। তাদের কাছে শুধরানোর অনেক রকম অনেক রাস্তা ছিল, এখনও আছে, কিন্তু সেটা হচ্ছে না, হচ্ছে না। তার কারণ কিছু তো তার মধ্যে মাথা আছেই, যারা চারিদিকে বসে আছে, এদেরকে নিংড়ে নিংড়ে নিয়ে তাদের পয়সা রোজগার করতে হবে, প্রত্যেক দিন এদেরকে নিংড়াবে, তার থেকে যে ফোঁটা ফোঁটা পড়বে সেটা দিয়েই তাদের পেট চলবে, এইরকম। তো লাইভ দেখছিলাম, একটু আগে লাইভ দেখছিলাম, তার আগেও যেই লাইভ বা ভিডিও হয়েছে টুকটাক তো দেখি, সেখানে ইদানিং আমি যেটা দেখছি যে এই যে কম বয়সী ছেলে মেয়ে মানে হাজব্যান্ড ওয়াইফদের যে ঝামেলাটা, এদের এই ঝামেলাটা একমাত্র নাকি ঠিক হবে কী করলে, তোমরা কমেন্ট করো, আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি, এই কথাটা শুনে তোমাদের কী মনে হলো একটু কমেন্ট করো, যে এখন একটা নাকি বেবি নিয়ে নিলে এদের সব সমস্যার সমাধান হবে। এইটা মানে কোন বুদ্ধিমান মানুষ এই কথাটা বলবে তুমি বলো তো? এদের যে ঝামেলাটা চলছে, এই ঝামেলার মধ্যে আজকে যদি সত্যি একটা বাচ্চা আসে, সেই বাচ্চাটার ভবিষ্যতের কথা এরা কেউ ভাবছে না? যারা কমেন্ট করছে আমি তাদের কথা বলছি, সমস্ত যেই ভিউয়ার্সরা আছে আমি তাদের কথা বলছি না, যারা শুধু মাথার মধ্যে নিয়ে আছে যে একটা বাচ্চা আসলেই এদের ঝামেলাটা ঠিক হয়ে যাবে, একটা মানে সুন্দর সংসার যেরকম হয় নর্মাল লাইফে, যেরকম সংসার হয় সবার, সেই রকম হবে একটা বাচ্চা আসলে। সত্যিই কি তাই হবে, সত্যিই তাই হবে, না কি তার আগে এদের যে বৈবাহিক সম্পর্কটা সেটাকে একটা সুন্দর সুষ্ঠুভাবে একটা জায়গায় আনতে হবে, তারপরে এরা ফ্যামিলি প্ল্যানিং যেটা করা দরকার সেটা করবে। এই মুহূর্তে যদি একটা বাচ্চা আসে, বাচ্চা আসতে আর কতটুকু সময়, তারপরে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হতে যেই কয়েকটা মাস সময় লাগে, দেখতে দেখতে পার হয়ে যাবে, দেখতে দেখতে সেই যে সময়টা যখন বাচ্চাটা ক্যারি করবে, সেই সময়টুকুও যে এই সংসারটাতে ওই যে বউটি মানে ওই আতুপুতো আতুপুতো বউটি থাকবে, তার কি কেউ গ্যারান্টি দিতে পারবে? তারপরে সেই আবার আগের মতন হবে না তো, যে বাচ্চাটাকে মানে অ্যাবর্শন করে দেওয়া, বা যদি ধরলামও যে ক্যারি করলো ঠিক টাইম মতন ক্যারি করলো, বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, তারপরে সেই বাচ্চাটার হবেটা কি? কেননা এই যে আতুপুতু আতুপুতু বউটি আছে, সে তো নিজেই এখনও মনে করতে পারছে না, নিজেকে নিজে এখনও সেই পাপাকে পরেই মনে করছে, সে যে এখন একটা বাড়ির বউ অনেক দিন আগে হয়ে গেছে, সে তো নিজেকে সেটা মনে করছে না, সে মনে করছে এখনও সে লাডলি বেটি আছে, লাডলি বেটি আছে। অনেকেই সেদিনকে নাকি বলছিল যে সে গায়ের রংটা তার কালো হয়ে গেছে, তাকে আগের মতন কেন লাগছে না, তারা কি এতটাই নির্বোধ, এতটাই বোকা যে গায়ের রং কখনো কারো কিন্তু কি বলবো মানে কালো মানে ফর্সা, ফর্সা সে তিন চার মাসে একদম কালো হয়ে যাবে,
আবার যে কালো সে একদম কাশ্মীরে গিয়ে বসবাস করলে ধপ ধপে সাদা হয়ে যাবে, এটা কি সব কখনো সম্ভব? যার গায়ের রং যেরকম সে কিন্তু সেই রকমই থাকবে, হয়তো রোদে তাপে একটু চেঞ্জ হতে পারে, যেটা সানট্যান বলে সেটা হতে পারে, কারো গায়ের রং যদি ফর্সা হয় সে তাকে যদি বেশিরভাগ রোদে থাকতে হয় সানট্যান পরে একটু অন্যরকম হতে পারে, কিন্তু তাকে দেখলে বোঝা যাবে হ্যাঁ সে ফর্সাই। আর যার গায়ের রংটা একটু চাপা তাকে কিন্তু বোঝাই যাবে যে সে চাপা। তো অনেকেরই অনেক চিন্তা যে একে বাড়িতে আগে ওই রকম লাগতো, এখানে এসে এইরকম কেন লাগে? আরে ভাই এটা তোমরা কেন বুঝতে পারছো না? সে তখন মা কি লাডলি পাপা কি পাড়ি ছিল বাপের বাড়িতে, তাই সবসময় সেজে গুজে ওই রকম ধরনের মডার্ন ড্রেস পরে থাকতো, আর মেকআপ, হ্যাঁ চড়া মেকআপ নিয়ে থাকতো, আর অবশ্যই ক্যামেরাতে প্রচুর পরিমাণে ফিল্টার ইউজ করা হতো, তো তার জন্যই কিন্তু তাকে ওই রকম লাগতো। এবার এদের বাড়িতে যেই ক্যামেরা হয়তো সেটা অতটা ফিল্টার ইউজ করা থাকে না, আর এখানে যেহেতু শ্বশুর বাড়িতে কিন্তু ওই রকমভাবে বাপের বাড়িতে যেই রকমভাবে মেয়েরা থাকে সেই রকমটা কিন্তু হয় না, তো তার জন্যই মেয়েটিকে ওই রকম লাগে। আসলে মেয়েটি এই রকম, তো তার মধ্যেও কিন্তু মেয়েদের একটু সেজেগুজে থাকতে হয়, একটু নিজেকে পরিপাটি করে রাখতে হয়, কেননা তার তো এখনও সে মানে বাচ্চা হয়নি, সন্তানের মা হয়নি, এখনই যদি এইরকম আলু থালু থাকে একটা সন্তানের মা হয়ে গেলে তখন সে কি করবে? নাইটি পরছো ভালো কথা, সবাই নাইটি পরে, নিজেকে একটু ঠিকঠাক করে প্রেজেন্টেবল করে রাখো, একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখো, একটু লিপস্টিক পরো, একটু চুলটা ঠিক করে রাখো। হ্যাঁ গরম জানি কারোরই ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না, কিন্তু তার মধ্যেও তো যেহেতু তোমাদেরকে ক্যামেরা করতে হয়, তোমাদের ওটা দিয়েই সংসার চলে, তাহলে তোমাদেরকে তো তোমাকে সেইভাবেই থাকতে হবে। আর আমার মনে হয় মেয়েটি এই কারণেই শ্বশুর বাড়িতে সে কোনো ভিডিওতে আসতে চায় না, এই কারণেই, যেহেতু বাপের বাড়িতে সবসময় একদম সেজে গুজে টিপ টপ হয়ে মানে ওরকম ছোটো খাটো ড্রেস পরে থাকতো, সেখানে দেখতে অন্যরকম লাগতো, শ্বশুর বাড়িতে সেটা লাগে না, একদম অন্যরকম সাদামাটা নাইটি পরে আছে, আলুথালুভাবে আছে, ভিডিওগুলোর মধ্যে দেখলেই তো বোঝা যায় একদম অন্যরকম লাগছে, তো সেই কারণে হয়তো মেয়েটির সেটা ভালো লাগেনি, তার জন্য সে ভিডিওও করতে পারে না। কিন্তু এই কথাগুলো তো তোমাকে বলতে হবে, এই কথাগুলো তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বলতে হবে যে আমি এই কারণে ভিডিওতে আসি না, আর নিজেকে একটু ঠিকঠাক করে রাখতে হবে। তুমি মানে তোমাকে যারা বলে তুমি একদম ছোটো বাচ্চা তোতো বাচ্চা, একদমই তুমি তা না, এই রকম বয়সে অনেকেরই বিয়ে হয়ে যায়, যে আমাদেরই মানে আমাদের আমরা যখন মানে যেই এজে বিয়ে হয়েছে, তোমার হয়েছে হয়তো 18 বছরে, তার থেকে কিন্তু খুব বেশি বড় হয়ে বিয়ে হয়নি, খুব বেশি বড় হয়ে বিয়ে হয়নি। আমি কিন্তু 22 বছরে মা হয়ে গেছি, 22 বছর বয়সে মা হয়ে গেছি, তো আমরাও কিন্তু ধরতে গেলে তোমার এজেই একটা পুরো সংসার সামলেছি, যখন একা থেকেছি ছোট্ট বাচ্চাকে নিয়ে একা থেকেছি, পুরো সংসার ঘর বাড় সব কিছুই সামলেছি, সব কিছুই সামলেছি, তখন যে আমাদের মধ্যেও যে কিচ্ছু হয়নি তা কিন্তু না, একা একা সামলাতে গিয়ে অনেক রকম অনেক কিছু হয়েছে, আমরাও কিন্তু বাড়িতে সেই বাবা মায়ের আদরের সন্তানই ছিলাম, কিচ্ছু করে কিন্তু আমাদের মানে আমাকেও খেতে হয়নি, কিন্তু বিয়ের পরে সব কিছুই শিখেছি, বাজার করা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে সন্তান সামলানো থেকে শুরু করে আর কি বলবো সমস্তটাই সামলেছি। কিন্তু এই রকম তোমার মতন এই রকম একটু পান থেকে চুন খসলেও কি খসলো না, ফোন করে কিন্তু বাবাকে বা মাকে কিন্তু জানাইনি, মাকে জানানোর তো কোনো প্রশ্নই ওঠে না, কেননা মা ছিল না। কিন্তু তোমাদের কি বলো তো, কিছু হোক কি না হোক ফোন করে মাকে বা বন্ধু সম কাউকে জানাতেই হবে, আমার সঙ্গে এই হয়েছে, আমার সঙ্গে ওই হয়েছে, আমার সঙ্গে তাই হয়েছে, জানাতেই হবে। আর সেই কথাটা তো তাদের মধ্যে তারা রাখবে না, সেই কথাটা ছড়িয়ে দেবে অন্য আরও 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে, তখন সেই জিনিসগুলো নিয়ে যখন ভিডিও নামবে তখন তোমার শ্বশুরবাড়ির লোক কী করে সেইগুলোতে মানে মানে ঠিক থাকবে, তাদের মাথাও কী করে ঠিক থাকবে, কেননা তুমি যদি
তোমার এমন কাউকে বলো যে তোমার মাকেই ধরলাম, তোমার যদি বোন থাকতো বোনকেই ধরলাম যদি বলতে, সেই কথাটা যদি তার মধ্যেই থাকতো তবুও বুঝতাম যে না এটা আর পাঁচখান হলো না। কিন্তু তোমার যে মা, সেই মাই তো ঠিক না, তোমার যে বন্ধুসম যারা আছে তারাই তো ঠিক না, তারা তো সেই কথাগুলো পাঁচখান করছে। তোমার মাকে নিজেকে তো বুঝতে হবে, সে তো মা, তাকে বুঝতে হবে সে আজকে আর কিন্তু কি বলবো, সেই মানে সে নিজেকে এখনো মনে করে যে সে শাশুড়ি হয়ে গেছে, সে নিজেকে মনে করে যে সে শাশুড়ি হয়ে গেছে। আমার তো মনে হয় না, আমার মনে হয় সেই এখন সত্য বিবাহিতা একজন মানে নারী, সে নিজেই সদ্য বিবাহিতা নারী, এখনো তাদের মান অভিমানের পালা শেষ হচ্ছে না। সে নিজেকে এইরকমভাবেই সবার সামনে তুলে ধরেছে, সে যে একটা মেয়ের মা, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে, তার সংসার আছে, সে তো নিজেকে সেইভাবেই দেখছে না। সেই দিন মানে মিটাপে গেল, না মিটাপে না কিসে গেছিলো, তার মেয়ের জন্য কোর্টে থানাতে যাওয়া হয়েছিল, তার মেয়ের জন্য বিচার চাইতে, তার জামাইকে শাস্তি দেওয়ার জন্য। আমি তো অবাক হয়ে গেছি, চার মেয়ের নাকি এই অবস্থা যে তার মেয়ের স্বামী বাড়ি থেকে চলে গেছে, মানে তার মেয়ের অত্যাচারে আর তার অত্যাচারে বাড়ি থেকে চলে গেছে। এবার সেই মেয়েকে যাতে শ্বশুরবাড়িতে ঠিক করে রাখা যায়, শ্বশুরবাড়ি থেকে তার প্রতি যাতে আর কোনো অযত্ন বা এমন কিছু না হয়, তার জন্য জামাইয়ের নামে যাচ্ছে কিনা থানায় যাচ্ছে জামাইয়ের নামে নালিশ করতে। ভালো কথা, খুব ভালো কথা, যাচ্ছে, কোমর বেঁধে যাচ্ছে। ও বাবা, কি দেখিয়ে এক গাল হাসি, সে যে গুজে মুখে কি দিয়েছিলে, ওগুলো কি দিয়েছিলে, যাত্রাপাটির প্রিন্সিপাল কি মুখে ওগুলো মেখেছিলে, মানে মেকআপ করে, ফাউন্ডেশন মেখে, সানগ্লাসটি নিয়ে, ওরে বাপরে বাপ কি অবস্থা। এইরকম যদি একটু সাজ হাজব্যান্ডের সামনে করে থাকতে, তাহলে আর হাজব্যান্ড অন্য কারো দিকে আমার মনে হয় মুখ মারতে যেত না। যেই শাস্তি দিয়ে তুমি সেই দিনকে মিটআপে গেছিলে, হ্যাঁ মিটআপই বলবো আমি ওটা, মানে ওই যেখানে গেছিলে সেটা মিটআপ ছাড়া আর কিছুই ছিল না। কেননা যার মেয়ের নাকি এই অবস্থা, সংসার ভাঙো অবস্থা, তার মা কখনো ওই রকমভাবে যেতে পারে না। আমি তো ভেবেছিলাম যে এই মহিলা মানে চোখ মুখই অন্যরকম থাকবে, কিন্তু এনাকে আমি যখন দেখলাম আমি তো অবাক, একই মানে সবার আগে এই মা আর এই মেয়ের কাউন্সিলিং করা অবশ্যই দরকার। বাচ্চা তো অনেক দূর কি বাদ, বাচ্চা অনেক দূর কি বাদ, আগে কাউন্সিলিং করা, এই মা আর মেয়ের মিলে কাউন্সিলিং করলে তারপরে যখন সুস্থ হবে, তারপরে ঘর সংসার করুক, করে দেখুক, তারপরে হচ্ছে বাচ্চা নেওয়ার ব্যাপার। কেননা বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে, তারপরে যদি আবার পোকা নড়ে ওঠে যে না আমি আর আমার স্বামীর সঙ্গে থাকবো না, আমার শ্বশুরবাড়িতে থাকবো না, তখন আবার হচ্ছে এই যে মানে কি বলবো, এই যে বাকুল্লা যে ব্যাপারটা হচ্ছে, পার্ট টু হবে, বাতকুল্লা পার্ট টু শুরু হবে, যে কালনা পার্ট টু, মানে কালনার ব্যাপারটা, এই সেম জিনিসটা হবে তখন, যে বাচ্চা কার কাছে থাকবে। তবে এরা বলছো না যে বাচ্চা এখনই বাচ্চা হোক তারা একটু চিন্তা করে দেখবে, এরা কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফ দুটোকেই বলছি, এরা কিন্তু নিজেরাই এখনো বড় হয়নি, বয়স তো এদের বিয়ের বয়স তো একদমই না, মেয়েটা তবুও বিয়ের বয়স হয়েছে, মেয়েরা একটু তাড়াতাড়ি ম্যাচিওর হয়, কিন্তু এই যে মেয়েটি এখনো পাপাকি পড়ি আর মাম্মিকে লাডলি হয়েই রয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো ম্যাচুরিটি আসেনি, মাম্মা মাম্মা মাম্মাম করে যাচ্ছে। আর যে ছেলেদের তো এমনিতেই যে তাদের স্বভাবগত যে ম্যাচুরিটিটা, সেটাও কিন্তু অনেকটাই পরে আসে, মেয়েদের থেকে অনেকটাই পরে আসে। তো এই ছেলের মাত্র 22 বছর বয়স, এখনই কিন্তু এরা বাবা মার হওয়ার মতন এরা কিন্তু মানে নিজেদেরকে তৈরি করেনি। এরা যদি কাউন্সিলিং করতে যায়ও, কোনো যে সাইকোলজিস্টকে যদি দেখায়, সেখান থেকেও কিন্তু বলবে যে একদমই না। তো এইগুলো যারা এদের মাথার মধ্যে ঢোকাচ্ছ যে বাচ্চা নেওয়া কতটুকু সময় লাগে, বাচ্চা মানে কি, আমি তো ভেবে পাই না এরকম কথা তোমরা কি করে বলো, একটা বাচ্চাকে পৃথিবীতে এনে তারপরে সেই বাচ্চাটা কি ফুটবলের মতন হয়ে যাবে নাকি, এর কাছে একবার ওর কাছে একবার, এ বলবে আমি নেবো না, ও বলবে আমি নেবো না, মানে যাচ্ছে তাই চলছে। ইউটিউবে তোমরা মানে একটুখানি কাউকে যদি সাজেশান দাও কিছু, আমি বলবো একটু চিন্তা ভাবনা করে সাজেশান দাও। আমার ইচ্ছা হলো যে তাদের কোলে একটা আমি বাচ্চা দেখবো, আমি হুট করে কি করে বলবো, বলছো তোমরা যে তোমরা বাচ্চা নিয়ে নাও, তোমরা একবার ভাবছো না যে ওই বাচ্চাটা মানে বাচ্চাটার কি হবে, কেননা এরা কেউ সেই বাচ্চার নিজেরাই এখনো নিজেদের দায়িত্ব নিতে শেখেনি। একটা বাচ্চার দায়িত্ব, বুঝতে পারছো, বাচ্চার দায়িত্ব, বাচ্চাটা জন্মালে সেই বাচ্চাটা মানে তারপরে আস্তে আস্তে যখন বড় হবে, স্কুল পড়াশোনা
মানে এরা নিজেরাই নিজের পায়ে এখনো দাঁড়াতে শেখেনি। আর বাচ্চা তো দূরের কথা, এইরকম ভুল ভাল অ্যাডভাইস আমি মানে বলবো যে এরকম দিও না, কাউকে দিও না, এদেরকে ট্রিটমেন্টের দরকার, এদের ট্রিটমেন্টের দরকার। মানে এর মাকে কেউ বলছে না যে ট্রিটমেন্টের দরকার, কিন্তু আমি বলবো যে মেয়েটির মায়ের সবার আগে ট্রিটমেন্টের দরকার, মেয়েটির ট্রিটমেন্টের দরকার, ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে তারপরে সমস্ত কিছু। আর এতদিনে এই যে এই দুমাস ধরে, বোধহয় দুমাস ধরে, আড়াই মাস ধরে যে আছে, দু তিন মাস ধরে যে আছে এই যে শ্বশুরবাড়িতে এই মেয়েটির অত্যাচারে, মানে এত মেন্টাল প্রেশার পড়েছে, ছেলেটির মা বাবাও অনেকটাই, তাদেরও মেন্টালিটি মানে তারাও মেন্টাল হ্যারাসমেন্ট হয়ে তাদেরও কিন্তু অবস্থা খারাপ, তাদেরও কিন্তু একটু মানে কাউন্সিলিংয়ের দরকার আছে। আর এই কারণেই কিন্তু ওই যে মেয়েটির মা মেয়েটিকে আর বাড়িতে নিতে চাইছে না, কেননা যখন ছেলেটির বাড়িতে আসলো তার কিছুদিন আগে কিন্তু ঘটে ঘটনাটা ঘটেছিল, তোমরা সবাই জানো, মেয়েটি কিন্তু তার মাকে একদম নাইটি ছিঁড়ে কি করে দিয়েছিল তোমরা সবাই জানো। তারপরেই কিন্তু যেই ঘটনাটা ঘটলো, আর তারপরেই কিন্তু মেয়েটির মা সিদ্ধান্ত নেয় যে এই মেয়েকে আমি আর একা আমার কাছে রাখতে পারবো না, আর তাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসতে হবে। তার ফলেই কিন্তু জোর মানে জোর একরকম জোর জবরদস্তি এই মেয়েটিকে তার শ্বশুরবাড়িতে দিয়ে আসলো। আর এই যে থানা পুলিশ হেনা তেনা কেস কামারি এইসব করে এমনভাবে একটা ইয়ে করে রাখলো যে এই ছেলেটি মানে ছেলেটির শ্বশুরবাড়ি থেকে মেয়েটিকে কিছুই বলতে পারবে না, মানে মেয়েটি যত রকম যা কিছু মেন্টাল হ্যারাসমেন্ট করুক, মেন্টাল অত্যাচার করুক, যাই করুক, কেননা চারিদিক থেকে বাধা মানে বেঁধে দিয়েছে, কিচ্ছু বলতে পারবে না। ওর সমস্ত কিছুই মানে বায়না আবদার, ওর অত্যাচার সব কিছুই তাদের মাথা পেতে মেনে নিতে হবে। তো এইরকম করে কিন্তু কখনো সংসার হয় না, যে মানে মেয়েটি সেই মেয়েটিকে কিন্তু সংসার করতে গেলে ওকে আগে বুঝতে হবে যে আমি শ্বশুরবাড়িতে এসেছি, আমি যদি এখন মনে করি যে বাপের বাড়িতে আমি যেই রকমভাবে আমি সব কিছু ফেসিলিটি পেতাম, আমার সঙ্গে যেইভাবে ট্রিট করা হতো, এখানে আমি সেগুলো সব পাবো, এটা আগে সবার আগে এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, এটা বুঝতে হবে আমি শ্বশুরবাড়িতে ঘর করতে এসেছি, এখানে আমি বাপের বাড়ির মতন সেই রকম সব কিছু পাবো না, ওদেরকেও কিছুটা মানিয়ে নিতে হবে আমাকে, আর আমাকেও মানে অনেকটা মেয়েদেরকে অনেকটা মানিয়ে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু সংসার করতে হবে। আস্তে আস্তে যেরকম রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছুই শিখতে হবে, কাজকর্ম সমস্ত কিছুই শিখতে হবে। আজকে যারা এতো পড়াশোনা মানে কিছুই জানে না, যারা উচ্চশিক্ষিত, যারা চাকরি বাকরি করে, তা মানে আমার আত্মীয় স্বজন আছে, তারাও কিন্তু রান্না বান্না সমস্তটাই জানে, সমস্তটা শ্বশুরবাড়িতে তাদেরকেও করতে হয়, সংসার করতে গেলে কিন্তু তাদেরকেও হাতাকুন্তিটা ধরতে হয়। তো এ যদি মনে করে যে না আমি শ্বশুরবাড়িতে এসেছি মানে শুধু আমি ফোন ঘাঁটবো আর আমি কোনো কিছু করবো না, কি তাহলে কিন্তু সংসার করাই হবে না ওর, কেন তাহলে কোনো মেয়েরই সংসার করা হবে না। তো এই কথাগুলো যারা ওর খুব ক্লোজ আছো, ওকে যারা খুব বোঝাচ্ছে, যারা প্যাম্পার করছে, তাদের তো অবশ্যই ওকে বোঝানো উচিত যে এইগুলো তোমাকে অবশ্যই করতে হবে, এইগুলো করা উচিত। আর নাহলে জোর জবরদস্তি কখনোই হচ্ছে স্বামীর ভালোবাসা পাওয়া যায় না, স্বামীর বাবা মাকে তুমি কষ্ট দেবে, স্বামীর বাবা মার উপরে, স্বামীর উপরে তুমি থানার একটা ভয় চাপিয়ে রাখবে, থানা থেকে ফোন বা কিছু, তাহলে এইভাবে তুমি মনে করছো যে তুমি ভালোবাসা পাবে, কখনোই পাবে না, কখনোই না। হয়তো তুমি সামনে তাকে দেখতে পাবে, কিন্তু তার মনটা কিন্তু তোমার দিকে থাকবে না, মনটা কিন্তু বাইরেই থাকবে। যেই যেই হাজব্যান্ডরা বাইরে মানে বারমুখ হয়ে যায়, তার বউরা এই তোমার মতনই হয়। তুমি নিজেকে আগে চেঞ্জ করো, দেখবে সবাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবাইকে চেঞ্জ করতে মানে করতে তুমি পারবে না, কেননা নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, নিজেকে দেখো তোমার কোথায় ভুল আছে, প্রশ্ন করো নিজেকে তোমার কোথায় ভুল আছে, আর সবার আগে নিজেকে চেঞ্জ করো, নিজেকে চেঞ্জ করো, তখন দেখবে সমস্তটাই ঠিক হয়ে গেছে। আর তোমার মাকে মানে একদম তুমি বলে দাও অন্য কারোর সঙ্গে যেন কোনো যোগাযোগ না রাখে, আর তা তোমার ভেতরের কথা তুমি যদি কখনো কাউকে যদি মানে মাকে যদি বলো, সেই কথা যেন নিয়ে মাও যেন লাইভে না বসে যায়, আর সেই কথা বাইরে পাচার করে তারাও যেন সেই কথা নিয়ে না ভিডিও না লাইভ এসব করতে আরম্ভ করে। আর তোমার যে বন্ধু সখী আছে সে হচ্ছে সব থেকে নষ্টের গড়া, তার মানে ফোন নাম্বার একদম ব্লক লিস্টে রেখে দাও, যেটা বোঝা গেছে সে সংসার করতে দেবে না, যতদিন তুমি তার সখী থাকবে সে তোমাকে সংসার করতে দেবে না। এটুকুই বললাম আজকের মতন, ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আর বাচ্চা আসলে এদের সংসারে কি হতে পারে সেই বাচ্চার, সেটা তোমাদের কি মনে হয় তোমরা একটু কমেন্ট বক্সে বলে যেও। টাটা। এখন কি বাচ্চাটা আসা খুব দরকার?